গেয়েছেন আপনি আপনি দারুণ নেচেছেন দারুণ গেয়েছেন আপনাকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ দেখুন ছবি তোলা আমার শখ আপনার কয়েকটা ছবি আমি তুলতে চাই সম্ভব নয় আমি তো প্রফেশনাল ড্যান্সার নই আমার ছবি আমি তুলতে দেব না আচ্ছা আপনি দেখতে এত ভালো আপনার মেজাজটা তো খারাপ কেন বলুন তো কি বললেন বলছি আপনার মেজাজটার কথা ওটা একটু তাড়াতাড়ি বিগড়য় তাই না ভদ্রভাবে কথা বলুন আপনার সাহস তো কম নয় বেরিয়ে যান আপনার বন্ধু যতক্ষণ না রাগ কমাবেন আমি ছবি তুলেই যাব বাবা বাবা চন্দ্রবদনটি কার ও এরই ছবি তোলার জন্য বোধহয় সেদিন ক্লাবে গিয়েছিলি না তোমাদের ব্যাচেলারদেরও এক রোগ কাকু মেয়ে দেখলেই সুন্দর লাগে চন্দ্রবদন মনে হয় ওরে মুখু ঠিক উল্টো কোনো বদনই চন্দ্রবদন লাগে না বলি আমরা ব্যাচেলার হ্যাঁ আশিস ওই টোব্যাকো ইন্ডিয়া চাকরিটা তোর জন্য এখনো রাখা আছে ওটার কি করবি না কাকু কি না ও চাকরি আমি করবো না কারণটা বলবেন কি তোমার দেওয়া চাকরি আমি করতে পারবো না আমি তোর পর বলে কোনো রক্তের সম্পর্ক নেই বলে কাকু কথাটা সবসময় মনে থাকে না রে তুমি তো জানো তুমি ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই কিন্তু জানো কাকু যখনই মনে হয় তুমি আমাকে পথের ধুলো থেকে তুলে এনে রাজ সিংহাসনে বসাতে চাইছো তখনই নিজের কাছে নিজেকে বড় ছোট মনে হয় মনে হয় কেন বেঁচে থাকবো কিসের জন্য কি লাভ বেঁচে থাকে আশিস আমরা মানুষ এটাই কি আমাদের সব থেকে বড় পরিচয় নয় আরো সব কথা ভেবে ভেবে পাগলামো করিস না প্লিজ শোন যার ছবি তুললি তাকে একবার ছবিগুলো দেখাবি না সত্যি সুন্দর হয়েছে আপনার ক্যামেরায় ধার আছে আশিস মানতে হবে কি বলিস অনু ধার ওর ক্যামেরার নয় সঙ্গীতা ধার ওর চোখে কি কথা বলছেন না যে ঠিক বলেছে বোধহয় চা খাবেন আমি আপনাদের খাওয়াবো কি খাবেন বলুন কি খাওয়াবেন বলুন যা খেতে চাইবেন বাবা যা খেতে চাইবো কিরে অনু কি খেতে চাস ওই যে তুই বললি যা খাওয়াবে তাই thank you
আজ সঙ্গীতে আসতে পারলো না ওর যে আসুক আমি চাই সে এসে গেছে আমি খুশি এত অল্পে আমি খুশি সত্যি খুশিতে ছেয়ে গেছি আমি তুমি আমাকে ছেয়ে ফেলেছ নেশার মতো আশিস বলো এ তুমি কি করলে কি করলাম আমি হারিয়ে গেলাম যে মানে তোমাকে বাদ দিয়ে আমি আমাকে ভাবতে পারছি না অনু তুমি বিশ্বাস করো